পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর বিশেষ ইউনিয়ন পরিষদ সদস্য সায়েম গাজীর বিরুদ্ধে দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিকেলে উপজেলার চর বিশেষ ইউনিয়নের স্লুইসগেট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ে বাড়িতে মেয়েদের সঙ্গে কথা বলার অভিযোগে তুহিন এবং কালু নামের দুই যুবককে স্থানীয়দের সহায়তায় মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন ইউনিয়ন পরিষদ সদস্য সায়েম গাজীর।